আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। দেশি মুরগির ঠান্ডা লাগা বা ঝিমানো রোগের আজকে আমরা বেশ কিছু টেকনিক বা পদ্ধতি আপনাদেরকে জানাবো, যেটি আপনার দেশি মুরগির ঠান্ডা বা ঝিমানো রোগ হলে আপনি সহজেই চিকিৎসা দিতে পারেন। তো বন্ধুরা, আমরা যারা শখের বসে দেশি মুরগি পালন করে থাকি, আর এই দেশি মুরগি একটা সময় মহামারী রোগের কারণে মুরগিগুলো মারা যেতে থাকে এবং এটি গ্রাম ভিত্তিক পাড়া ভিত্তিক আকারে যে বাড়িতে একবার এই রোগটি হয় সেই বাড়ির সমস্ত মুরগি মারা যায়, ঘরটি ফাঁকা হয়ে যায়। বন্ধুরা, আমরা অনেকেই 10টি 12টি করে দেশি মুরগি পালন করে থাকি, আর অনেকেই ছোট ছোট আকারে খামার করে দেশি মুরগি পালন করে থাকে। আর এই মুরগিগুলো শখের মুরগিগুলো যখন মারা যায়, ঘর ফাঁকা হয়ে যায়, তখন আমাদের অনেকে দুশ্চিন্তায় পড়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি সেই বিষয়টি নিয়ে কথা বলবো যে কি কারণে মুরগিগুলো মারা যাচ্ছে, কি প্রবলেম, এর সমাধান কি। আমি কয়েকটি বাড়ি ভিজিট করার পর, কয়েকজনের সাথে কথা বলার পর, তারা যে কথাটি বলল যে দেশি মুরগিগুলো যখন রাতে ঘরে আসে এবং সকালে যখন বের হয়, তখন সেই মুরগিগুলো ঝিমানো অবস্থায় দেখা যায়, পাল্লা পায়খানা ফেরতে থাকে, গায়ের জ্বর থাকে, চুনা পায়খানা ফেরে এবং সবুজ পায়খানা ফেরে। একটা সময় দেখা যায় মুরগিগুলো আস্তে আস্তে মারা যেতে থাকে। তখন আমি এই মুরগিগুলো মারা যাওয়ার কারণটি অনুসন্ধান করতে থাকলাম। একটা সময় আমি খুঁজে বের করলাম যে মুরগিগুলো যে কারণের মারা যাচ্ছে সেটি হচ্ছে আবহাওয়ার কারণে, বিশেষ করে শীতের শুরুতে এবং শীতের শেষের দিকে এই আবহাওয়ার তারতম্যের কারণে মুরগিগুলোর এই রোগটি হয়ে থাকে। তখন আমি দেখলাম যে মুরগিগুলো ঠান্ডা আক্রান্ত হয়েছে, যে মুরগিগুলো নাকে চাপ দিয়ে দেখলাম যে মুরগিগুলোর নাকে শ্লেষ্মা বা সর্দি আছে, গায়ে জ্বর আছে, মুরগিগুলো পাল্লা পায়খানা হয়, মুরগির টোষায় খাদ্য হজম হয় না, মুরগির চুনা পায়খানা ফেরে এবং সবুজ পায়খানা ফেরতে থাকে। তা বন্ধুরা, এর যে সমাধানটি আমরা খুঁজে পেয়েছি সেই ওষুধটির দাম মাত্র 20 টাকা। বন্ধুরা, এই 20 টাকার বিনিময়ে আপনার দেশি মুরগিটি খুব দ্রুত সুস্থ করে তুলতে পারবেন। তা বন্ধুরা, এই ওষুধটি খাওয়াবার নিয়মটি আমি বলে দেই এবং আপনাদের সুবিধাতে স্ক্রিনে দিয়ে দিলাম যে এটি নাপা সিরাপ। এই সিরাপটি আপনি 1 মিলি ঔষধ একটি মুরগিকে সরাসরি গালে ড্রপের সাহায্যে খাওয়াই দিতে পারবেন, সকালে একবার এবং সন্ধ্যায় একবার, দিনে 2 বার খাওয়ালেই যথেষ্ট। এটি ট্যাবলেট আকারে পাওয়া যাবে, আপনি ট্যাবলেট আকারে কিনতে চাইলে একটি ট্যাবলেট 1/4 ভাগ সরাসরি গালে দিয়ে খাওয়াই দিতে হবে। তো বন্ধুরা, এই ওষুধটি যদি কার্যকারিতা না পান, এই ওষুধটি যদি আপনার সমাধান না হয়, তাহলে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। আমরা একটি অ্যান্টিবায়োটিক স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের সুবিধাতে, মক্সিলিন সিপিভেট। এই ওষুধটি একটি ট্যাবলেট 1/4 ভাগ করে আপনি আপনার মুরগির সরাসরি গালে দিয়ে খাওয়াই দিয়ে দেবেন, এটি সকালে একবার, সন্ধ্যায় একবার। এভাবে আপনি এই অ্যান্টিবায়োটিক ওষুধটি ওর সাথে খাওয়াই দিলে আপনার মুরগি দ্রুত সুস্থ হতে থাকবে। তা বন্ধুরা, এভাবে আপনার মুরগি সুস্থ করে তুলুন খুব সহজেই। তা বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে এই ভিডিওটি অন্যদের উপকারে আসতে পারে। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।